নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তা ও ছাত্রলীগের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন নতুন নিয়োগ বন্ধ থাকার পর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগের বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বোর্ড বাতিলের দাবি জানান শিক্ষক ও কর্মকর্তাদের একটি অংশ। সকালে উপাচার্যের কার্যালয়ে গিয়ে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত নতুন নিয়োগ বন্ধের দাবি জানান তারা। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা নিয়োগ চালু রাখার দাবিতে উপাচার্যের কার্যালয়ে প্রবেশ করলে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সেখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বাক বিতণ্ডা হয়। উপাচার্যের দাবি, তিনি কোনো দুর্নীতিতে জড়িত নন।